হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত আপনার সাথে রয়েছি আমি সৌমেন রায় তো গুগল লেন্স এতদিন পর্যন্ত যারা ব্যবহার করতেন যে সমস্ত ফ্যাসিলিটিস গুগল লেন্স থেকে পেতেন গুগল লেন্সের নতুন একটা আপডেট আমাদের কাছে চলে এসছে গুগল লেন্স কিন্তু এখন গুগলের যে সার্চ ইঞ্জিন সিস্টেম সেখানে চলে এসছে তো সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও যারা গুগল লেন্স সম্পর্কে জানেন না তারাও ভালো করে জেনে নিন এবং আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের সবারই অনেক সুবিধা হবে বিভিন্ন কাজের ক্ষেত্রে কারণ গুগল লেন্সের অনেক কিছু ফিচার্স আছে যেগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু খুবই কার্যকরী তো চলুন ভিডিও শুরু করা যাক তো এর জন্য গুগলের যে হোম পেজ মানে গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে গুগল ডট কম সার্চ করে দেবেন তাহলেই হোম পেজে আপনি চলে যাবেন বা আপনি পেজে ক্লিক করেও আপনি হোম পেজে আসতে পারেন তো গুগল ডট কম সার্চ করে আপনি যখনই হোম পেজে চলে আসবেন তো হোম পেজের ইন্টারফেসটা ঠিক এই আপনারা সবাই সার্চ করেন গুগলে আপনারা আশা করি জানেন তো এখানে আসার পর গুগলের যে সার্চ ট্যাবটা রয়েছে সার্চ ট্যাবের পাশে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোনের অপশান রয়েছে মানে আপনি এখানে ভয়েস দিয়ে সার্চ করতে পারেন তার পাশেই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আইকনটা রয়েছে সেটা হচ্ছে গুগল লেন্সের আইকন গুগল লেন্সের যে অ্যাপস আছে সেখানে আপনারা যে ফিচার্স পেয়েছেন এতদিন পর্যন্ত বা যে ফ্যাসিলিটি পেয়েছেন সেই সমস্ত ফিচার্স এবং ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এর জন্য কি সুবিধা হচ্ছে একটা যে অ্যাপ ইনস্টল করে আমাদের মেমোরি স্টোরেজ জ্যাম করার প্রয়োজন পড়ছে না আপনারা যখন খুশি ব্রাউজারে এসে কিন্তু গুগল লেন্সের সমস্ত ফেসিলিটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো গুগল লেন্সের কি ফ্যাসিলিটিস যারা জানেন না তাদেরকে একটু দেখিয়ে দিই কী ফ্যাসিলিটিস বা কী কী আছে আপনারাও দেখে নিন তো গুগল লেন্সের ওপর ক্লিক করব গুগল লেন্সের ওপর ক্লিক করলেই একটু সময় লাগবে তিন চার সেকেন্ড সময় লাগবে তাহলে গুগল লেন্স কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা কি কি করতে পারবেন দেখুন এখানে প্রথমেই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেট ঠিক আছে ট্রান্সলেট আছে টেক্সট আছে সার্চ আছে এরপর ওপরে দেখতে পাচ্ছেন সার্চ উইতিওর ক্যামেরা তো এই সার্চ উইথ ওর ক্যামেরা দিয়ে যদি সার্চ করেন তো এটা দিয়ে কী করতে পারবেন এটা দিয়ে কোনো একটা ছবি তুলে সেটাতে সিমিলারিটিস ছবি বা সিমিলারিটিস কিছু কন্টেন্ট আপনি ওয়েবসাইটে সার্চ করতে পারবেন এবার ট্রান্সলেট যেটা মেন বিষয় ট্রান্সলেট তো যখন আমি এখান থেকে একটা যে কোনো একটা স্ক্রিনশটকে বা যে কোনো একটা ছবিকে এখান থেকে নিয়ে নেবো তো এখানে কিন্তু অটো ডিটেক্ট হয়ে যাবে পুরোটা কিছুক্ষণ সময় লাগবে তারপর অটো ডিটেক্ট হয়ে যাবে উপরে ইংলিশ টু বেঙ্গলি আমার করাই আছে আপনাদের যদি ভাষা চেঞ্জ করতে হয় তাহলে বেঙ্গলির ওপর ক্লিক করে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন তো আমার থাকবে তো বেঙ্গলি যখন আছে তখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ইংরেজি লেখাটা কিন্তু বাংলায় কনভার্ট হয়ে গেছে আমি এখন আমার চোখের সামনে কিন্তু সম্পূর্ণ বাংলা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু ইংরেজিতে কিছু লেখা নেই তো এখানে সিলেক্ট অল করে আপনি সমস্তটা কিন্তু কপি করে নিয়ে আপনি কাউকে শেয়ার যদি করতে চান বা আপনি যদি এটা টেক্সট আকারে কোথাও টাইপে হিসাবে কাজে লাগাতে চান সেখানেও কিন্তু আপনি করতে পারবেন কপি টেক্সটে ক্লিক করবেন তারপর আপনি কোন সোশ্যাল মিডিয়াতে বা কোতাওকে পেস্ট করে দিলি কিন্তু আপনার এটা পুরো লেখাটা পেস্ট হয়ে যাবে এরপর আপনি যদি এটা লেসেন মানে শুনতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে শুনতেও পারবেন আপনি এটি দেখতে পারেন আপনি এটি অনুসন্ধান করতে পারেন এটি লেন্সের পিছনে সহজ ধারণা আমাদের ভিজুয়াল সার্চ টুল গো ল্যাপে Android এবং iOS উপলব্ধ তো দেখতে পাচ্ছেন সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে রয়েছে এবার টেক্সট ঠিক আছে টেক্সট যখন আপনি করবেন তখন কিন্তু পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে যদি আপনি ট্রান্সলেট করতে চান তো ট্রান্সলেট করতে পারেন যদি আপনি এই ইমেজ ফরম্যাটটাকে আপনি টেক্সট আকারে কপি করতে চান তাহলে টি সিলেক্ট অল যে অপশানটা রয়েছে এটাকে সিলেক্ট করে দেবেন কপি টেক্সটে ক্লিক করে দেবেন তাহলে যে ইমেজ ফাইলটা সেটা কিন্তু আপনার টেক্সটে অটোমেটিক কনভার্ট হয়ে গেল একই সাথে ঠিক আছে এছাড়াও আপনি যদি সিমিলারিটিস কোনো ছবি দিয়ে সেই ছবি সংক্রান্ত বা সেই কন্টেন্ট সংক্রান্ত কোনো কিছু সার্চ করতে চান ছবি তুলে তাহলে আপনি ক্যামেরা অন করে আপনি কিন্তু করতে পারবেন বা আপনি এখানে কপি টেক্সট ফ্রম এনিওয়ে আপনি যদি টেক্সট কোথাও থেকে কপি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু টেক্সট কিন্তু সেখান থেকে কপি হয়ে যাবে সেটা আপনি সিলেক্ট করে আপনি ট্রান্সলেট করতে পারেন বা সিমিলারিটিস কিছু ওখান থেকে সার্চও করতে পারেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তার কারণ এখানে ভালো রকম একটা সিস্টেম চলে এসছে যে এটা কিন্তু আমরা এখন ওয়েব ব্রাউজারে পেয়ে যাচ্ছি যার জন্য আমাদের ফোনে স্টোরেজ কিন্তু এর জন্য ফাঁকা করতে হবে না যে ফাঁকা রাখতে হবে আমাদের স্টোরেজ অ্যাপ ইনস্টল করার জন্য সেই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে আর থাকছে না গুগল লেন্সের বিভিন্ন ধরনের আপডেট কিন্তু পরবর্তীকালে আরও আসবে তো গুগল লেন্স কিন্তু পরবর্তীকালে আরও বেশি কার্যকরী হতে চলেছে আমাদের যে ব্যস্ত জীবন সেখানে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ জয় হিন্দ